নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম ভূচান ব্যানার্জি। আমি বজবজ দু নম্বর ব্লকের, বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, প্লাস জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আমি গুরুজির কাছে এসেছি। আমি গুরুজির কাছে যবে থেকে ফুটবল খেলছি, যবে থেকে আমার খেলা জীবন শুরু, আজ থেকে 35 বছর আগে, তার আগে তো কম না, খেলার জীবনে থেকে আমার দাদার সঙ্গে শুরু, সেই থেকে তার পিঠে আসছি। এবং দাদা আমাকে এই জায়গায় এনেছে, এবং দাদার আজকেও ওই হোমে, আমি যখন দাদা বলে হোমে আসতে আমি আসি। দাদা আমার চলার পথে আজকে যে এই জায়গায় এসেছি, বুচার ম্যাজি হয়েছি, সেটা দাদার জন্যই হয়েছে, সব তপন শাস্ত্রীর জন্যই হয়েছে। আমি তপন শাস্ত্রীজি গুরুদেবের কাছে এসছি আমার মেয়ের জন্য। উনি মেয়ে যখন 7-এ পড়তো, উনি যা যা বলেছেন তাই হয়েছে। আমার মেয়ে এখন বিদেশেই রয়েছে, সেখানে ব্যাংকে চাকরি করছে। আমার ছেলেকে উনি বলেছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলে বর্তমানে PwC অফিসে চাকরিরত। আমরা ভালো আছি সবাই ওনার আশীর্বাদে। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি মানসী হালদার। কোথা থেকে আসছেন? আমি আসছি ওই সোনারপুর থেকে। আচ্ছা, কিভাবে এখানে আসা? বাবার সাথে আমার আসা, ওই আমার শাশুড়ি মার হাত ধরেই আসা। আমাদের সংসারের খুঁটিনাটি প্রবলেম প্রথম থেকেই, তারপরে আমার ছেলে হলো, আমার ছেলের পড়াশুনো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বাবার কাছে চলে আসা, তারপরে এখন তো বাবা রাস্তা দেখিয়েছে, তারপরে তারাপীঠে যাওয়া বা এখানে আসা। আমি এসেছি অনেকবার, ভালো লাগে আসতে, মনে শান্তি পাই, ওই জন্যই আসা। ছেলেকে এখন ওই বাবার রাস্তা দেখিয়েছে, সেই হিসেবে চলছি। আর ছেলে এখন পড়াশুনো করছে, আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, এটাই ভালো লাগছে। আজকে কেমন লাগছে এখানে? আজকে খুবই ভালো লাগছে, বারবার আসার ইচ্ছা থাকবে আরো। ধন্যবাদ। ধন্যবাদ।